সো হ্যালো 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 বন্ধুরা, স্বাগত করছি আমাদের এই চ্যানেল কে আর ফোন অফিসিয়ালে। সো বন্ধুরা, এতদিন এক্সাম চলাকালীন আমি ভিডিও আপলোড করতে পারিনি, সেটার জন্য অসংখ্য মানে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে? তো এখন আবার আগের মতো ভিডিও রেগুলারই আসবে আমাদের, ঠিক আছে? তো আজকে আমরা যে টপিকটার উপরে কথা বলবো সেটা হচ্ছে টাইপোগ্রাফি কীভাবে তৈরি করতে হয়, সেটা আবার নিজের ফোনে মানে তোমরা মানে না লেখে বা নিজে না কোনো কিছু কম্পিউটার বা কোনো কিছু ছাড়া তোমরা পিক্সেল অ্যাপের সাহায্যে খুব সুন্দর কীভাবে টাইপোগ্রাফ তৈরি করতে পারবে সেটা তোমার ফোনের মাধ্যমে, ঠিক আছে? এটার উপরে আজকে আমার সম্পূর্ণ ভিডিওটা বেস করবে। তো আমি জাস্ট শুধু এক থেকে দুটো তোমাদের স্যাম্পল তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে? তো দেখে নাও, এটা হচ্ছে আমার নর্মাল ফটো, ঠিক আছে? এটা হচ্ছে নর্মাল ফটো, এইটাকে আমরা করবো কিছু এই ধরনের টাইপোগ্রাফ, ঠিক আছে? আর ওই প্রথম ফোটোটাকে করবো আমরা কিছু এই ধরনের। তো এই ধরনের টাইপোগ্রাফের মানে আরও অনেক ভিডিও আর কি, মানে এক থেকে দুটো ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, ঠিক আছে? তো চলো তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। সো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমি কয়েকটা ফন্ট যেগুলো আমি ব্যবহার করবো সেসবের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিতে পারবো না, আমি যেখান থেকে ডাউনলোড করছি তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। ফার্স্ট অফ অল তোমরা এখানে লিখবে বাংলা ফন্ট, ঠিক আছে? লেখা যে দেখছো বাংলা ফন্ট লিখে অনেকগুলো একদম চলে আসবে, ঠিক আছে? যেটা ওয়েবসাইট তোমাদের ইচ্ছা। তো আমি লিপিঘর বেশি আর কি ইউজ করি, তো লিপিঘরে সিম্পলি ক্লিক করবে, ক্লিক করার পর এখানে অনেক ধরনের ফন্ট চলে আসবে, তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটাকে ইউজ করতে পারো, ঠিক আছে? কিছু লোডিং হবে, আমার একটু নেটটা স্লো তার জন্য। তো এই ধরনের, তারপর ফ্রি ফন্টে আমি ক্লিক করবো, কারণ এখানে প্রিমিয়াম ফন্ট আমার মানে প্রিমিয়াম ফন্ট নেওয়ার কোনো দরকার নেই, আমি সিম্পলি ফ্রি ফন্টে ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে অনেকগুলো ফন্ট চলে আসে, তোমাদের যেটা ইচ্ছা তোমরা ওইটাকে ডাউনলোড করে নেবে, আর যখন ডাউনলোড হবে সেটা তুমি জিপ ফাইলে ডাউনলোড হবে, তুমি জিপটাকে আনজিপ করে তারপর তুমি পিক্সেল অ্যাপে সেটাকে অ্যাড করে নেবে। সেটা তোমরা খুব ভালো করে জানো পিক্সেল অ্যাপে কীভাবে ফন্ট অ্যাড করতে হয়, ঠিক আছে বন্ধুরা? তো ফার্স্ট অফ অল আমি পিক্সেল অ্যাপটা ওপেন করে নেবো আমাদের, ঠিক আছে? পিক্সেল অ্যাপটা ওপেন করে নিলাম বন্ধুরা। ওপেন করে নেওয়ার পর আমি সিম্পলি আমার যে নর্মাল ফটো, ঠিক আছে, যেটাকে আমি এডিট করবো সেই ফটোটাকে আমরা এখানে অ্যাড করে নেব। তো সিম্পলি আমি এটা ফটোকে অ্যাড করতে চাই, তো এটা ফটো না, সরি, আমি সিম্পলি এটা ফটোকে অ্যাড করতে চাই, সিম্পলি এটা ফটোকে অ্যাড করে নিলাম। এটা হচ্ছে একদম নর্মাল ফটো, ঠিক আছে? এটাকে আমরা লিখবো এখন কিছু টাইপোগ্রাফ লিখবো। তো আমি সিম্পলি এখানে পেন্সিলের মতো যে টুল আছে সিম্পলি এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এখানে পেন্সিলের মতো আরেকটা টুল আছে সিম্পলি এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমি আমার যেটা লেখার সেটা আমি এখানে লিখব, ঠিক আছে? সো আমি এটা লিখলাম, লেখার পর এখানে ফন্টে যেটা অপশান আছে ঠিক আছে এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখানে ফন্টে যাব, দেখতে পাচ্ছ ফন্ট, ফন্টে ক্লিক তারপর তুমি যেগুলো ফন্ট অ্যাড করছো সেগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আমি যেটা কল্পনা যেটা আর কি ফন্ট আছে, ঠিক আছে, সেটাকে আমি ইউজ করবো। এটাকে ইউজ করার জন্য আমি এইভাবে অ্যাড করবো, তারপর আমি এটার সাইজটাকে আর একটু বেরিয়ে মানে ই করে নেবো, আর একটু সাইজটাকে আর একটু বাড়িয়ে নেবো, ঠিক আছে? এতটা রাখবো, এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করবো, ঠিক আছে? তারপর আরেকটা এটাকে কপি করবো, কপি করার জন্য সিম্পলি এখানে ক্লিক করবো বন্ধুরা, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা কপি হয়ে গেলো। কপি হয়ে যাওয়ার পর এখানে আমি এটাকে এডিট করে আমি অন্য কিছু লিখবো, এটার সাইজটাকে একটু কিছুটা কমিয়ে দেব। এটাকে আবার কপি করব, কপি করে এটাকে এডিট করব, আবার এটার সাইজটাকে আর একটু ছোট করে নেব আমরা, এটাকে এই জায়গায় অ্যাডজাস্ট করব, ঠিক আছে? তোমাদের যেমন ইচ্ছা তোমরা ওইভাবে এডিট করতে পারো। আমার মানে আমি যে শুধু এই কয়েকটা ফন্ট ইউজ করছি তার মানে এটা না যে তোমাদেরও এই কয়েকটা ফন্টই ইউজ করতে হবে। সো বন্ধুরা, এটা কিন্তু এখান থেকে হয়ে গেলো, ঠিক আছে? তো এখন আমি সিম্পলি এখানে লেয়ারে ক্লিক করব, কারণ আমি এই টেক্সট তাকে বলে দিই, এই তিনটা টেক্সট আছে, এই তিনটা টেক্সটকে আমি মার্জ করে একটা করে নেব, ঠিক আছে? গ্রুপ করে নেবো, গ্রুপ করার পর আমি সিম্পলি এটা টেক্সটটাকে আমি চেঞ্জ করব। সিম্পলি এখানে ক্লিক করব লেয়ারে, লেয়ারে ক্লিক করার পর তাকে বলে দিও সিম্পলি এখানে ফার্স্ট অফ অল এখানে নিচে ক্লিক করব। ক্লিক করার পর আমি তাকে সিম্পলি এইভাবে গ্রুপ হয়ে গেল, তারপর সিম্পলি নিচে ক্লিক করব। নিচে ক্লিক করার পর সিম্পলি এটাকে মার্জ করে দেব, মার্চ করে দেওয়ার পর বন্ধুরা তিনটাই কিন্তু এক হয়ে গেলো, ঠিক আছে? দেখে নিতে পারছো, সিম্পলি এখন নিচে ক্লিক করব আমরা,
এখানে ক্লিক করার পর আমরা যাবো এখন টেক্সচারে, এখানে টেক্সচার লেখা আছে, এখানে সিম্পলি এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে নো টেক্সচার সিলেক্টেড আছে, তো সিম্পলি এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের যেটা ফটো ইচ্ছা সেটা ফটোকে আমরা এখানে অ্যাড করে নেব। তো আমি সিম্পলি এটা ফটোকে অ্যাড করে নিলাম। এটা ফটোকে অ্যাড করে নেওয়ার পর আমি রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি স্টক নামে একটা অপশন আছে, সিম্পলি এখানে ক্লিক করবো। ক্লিক করার পর যেটা হোয়াইট স্টক, ঠিক আছে, এটা মানে এটাকে তোমরা আর কি বাড়াতে বা কমাতে পারবে। তো সিম্পলি আমি 1 রাখবো, 20 রাখবো না, ঠিক আছে। তারপর সিম্পলি ডান করে দেবো। ডান করে দেওয়ার পর আমি এদিকে শ্যাডোতে যাবো, দেখতে পাচ্ছি এখানে শ্যাডো আছে, শ্যাডোতে যাবো। শ্যাডোতে গিয়ে এটাকে এনেবেল করে দেবো, ঠিক আছে। এটা অ্যাডজাস্ট করা অতটা দরকার নেই। তারপর আমরা আবার এদিকে আসবো, আবার যাবো টেক্সচারে। টেক্সচারে যাওয়ার পর এটা এনেবেল করে দেবো, এটা দেখতে পাচ্ছি এটা অফ আছে, সিম্পলি এটা এনেবেল করে দেবো। করে দেওয়ার পর এইভাবে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে তোমাদের সেই ফটোটাকে। তো আমি এটা 20 কাছাকাছি রাখবো, ঠিক আছে, 20 কাছাকাছি রাখবো এইভাবে। তারপর আমি এটাকে ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে দেবো। তারপর আমি আর একবার এখানে উপরে ক্লিক করবো, তারপর অ্যাড টেক্সে যাবো। অ্যাড টেক্সে যাওয়ার পর আমি আমার টেক্সটাকে শুধু এটাকে অ্যাড করে নিলাম। এটাকে অ্যাড করে নেওয়ার পর সিম্পলি আমি আবার যাবো এখানে। যাওয়ার পর এখানে যাবো ফন্টে। ফন্টে যাওয়ার পর আমি যেগুলো ফন্ট ইউজ করছি সেটার মধ্যে আরেকটা ফন্ট আছে, সেটা আমি ইউজ করবো, আয়াত 56, ঠিক আছে। এটাকে এইভাবে আমি এটার সাইজটাকে কমিয়ে দেবো। সরি, এটা এটা ফন্ট না, ওটা আলাদা ফন্ট। ফন্টে যাবো, এটা ফন্ট আমি ইউজ করবো। সাইজটাকে আমি ছোটো করে দেবো। নাহলে তোমরা একটা কাজ করতে পারো, এখান থেকে তোমরা এইভাবে করে দিয়ে, ঠিক আছে, তারপর কিন্তু ইউজ করতে পারো, তাহলে আরও বেশি ভালো হবে, ঠিক আছে, তোমার যেমন ইচ্ছা। নাহলে এইভাবে সামনে স্পেস দিয়ে তোমরা মানে তোমাদের এখানে এখন আর কি মানে যেমন ক্রিয়েটিভিটি ওইভাবে তোমরা ইউজ করতে পারো সেই ফোনটাকে। স্পেসিংয়ে যাবো, ঠিক আছে, আমি এটাকে একটু একটু কমিয়ে দেবো, ঠিক আছে, এতটা রাখবো। এটার সাইজটাকে আরেকবার বাড়িয়ে দেবো সিম্পলি এতটা। সো বন্ধুরা, দেখে নিতে পারছো হয়ে গেলো, ঠিক আছে। এরপর তোমরা চাইলে এখানে নিজের লোগো টোগো মানে যা ইচ্ছা সেসব অ্যাড করে নিতে পারো। আর এটাকে সেভ করার জন্য সিম্পলি আমি এখন যাবো এখানে, এখানে যাবো এখানে গিয়ে সেভ অ্যাজ ইমেজে যাবো। এখানে গিয়ে তারপর আমি এখানে আলট্রা করবো, আর এখানে জেপিজি আছে এটা পিএনজি করে তারপর সেভ টু গ্যালারিতে করলেই কিন্তু আমার সেই ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। সো বন্ধুরা, এই ধরনের আরও অনেক এডিটিং কিন্তু তোমরা খুব সহজেই করতে পারবে, আরও কারো কাছ থেকে দেখে নিয়ে, ওদের কাছ থেকে একটু ইন্সপিরেশন নিয়ে, তারপর নিজের ইচ্ছা মতো তোমরা এডিটিং করতে পারবে। এই ধরনের আরও ফন্টগুলো অনেক কিছু, অনেক অসংখ্য ফন্ট কিন্তু তোমরা গুগলে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারো, ঠিক আছে। সো বন্ধু, এটাই ছিল আজকে আমার ভিডিও। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট জানাও। ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধুবান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করবে, ঠিক আছে। বন্ধুরা, আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই, লাভ ইউ অল গাইস, পিস আউট।